আমরা বাঙালিরা কিন্তু গোয়েন্দা বলতেই সবার আগে যার কথা বুঝি তিনি হলেন ফেলুদা। কারণ এই চরিত্রটি 8 থেকে 80 সকলে একসাথে বসে এনজয় করতে পারে, আর এই চরিত্রটির, এই সৃষ্টির যিনি স্রষ্টা, তার অবদান তো অনস্বীকার্য। আর তারই দেহের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে সন্দীপ রায় তার লেগেসি মেনটেন করার চেষ্টা করে যাচ্ছেন। তবে তাই বলে যে তার সমস্ত কাজ আমার দারুণ লেগেছে তা নয়। যেমন তার মধ্যে রয়্যাল বেঙ্গল রহস্য, বোম্বাইয়ের বোম্বেটে, এগুলো আমার পার্সোনালি অত্যন্ত ফেভারিট। তো যাই হোক, তো এই সন্দীপ রায় তার লাস্ট ইয়ারের হত্যাপুরীর পর তার আগামী সিনেমা করতে চলেছেন সত্যজিৎ রায়েরই আরও একটি গল্প নিয়ে, যেটা নাম হচ্ছে নয়ন রহস্য। তো এই গল্পটির কে নিয়ে তার যে সিনেমা আপকামিং, সেটার জন্য আমাদের খুব বেশি ওয়েট করতে হবে না। সেটা প্রবাবলি ডিসেম্বরে, মানে বড়দিনেই আসতে চলেছে, এবং সেটার শ্যুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে কলকাতার JW ম্যারিয়টে। তো চলে এসেছি আজকে সেই নিয়ে আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করতে। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু নিউ ভিডিও। প্রথমে বলে রাখি, এই সিনেমার কাস্টিং, অর্থাৎ ফেলুদার লাস্ট যে কাস্টিং ছিল হত্যাপুরীতে, সেম কাস্টিং থাকতে চলেছে। অর্থাৎ ফেলুদা হিসাবে আমরা ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখতে চলেছি, তপসী হিসাবে আয়ুষ দাস, এবং আমাদের অত্যন্ত ফেভারিট একটা চরিত্র জটায়ু বা লালমোহন গাঙ্গুলি, সেই চরিত্রে আমরা দেখতে চলেছি রানাদাকে, অর্থাৎ অভিজিৎ গুহকে। তো এবার এই তিনটে চরিত্র তো হলো, এই তিনটে চরিত্র ছাড়াও এই নয়ন রহস্য গল্পটিতে একটা দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার রয়েছে, যেটার নাম হচ্ছে হলো গাওয়াঙ্গীর। এবার এই চরিত্রটাকে যদি একটু বিশ্লেষণ করি, চরিত্রটার মোটামুটি ধরে নিন, আপনি কল্পনা করে নিন, প্রায় 8 ফুট মতো লম্বা এই চরিত্রটি, এবং তার ছাতি প্রায় 55 ইঞ্চি। তো বুঝতেই পারছেন কীরকম। তো এই চরিত্রটির জন্য গত 2 মাস ধরে এটার একটা অডিশন চলছে। তো এই অডিশন চলাকালীন তারপর ফাইনালি কাকে সিলেক্ট করে জানেন সন্দীপ রায়? দেখে নিন নিজে চোখেই। এই মুখটা দেখলে অ্যাকচুয়ালি আমার সবার প্রথমে মনে পড়ে যায় ডেফিনেটলি বাহুবলীর সেই যেটা বিখ্যাত ভয়ঙ্কর সিন, সেই যে একটা দারুণ গ্যাং যারা ছিল, সাংঘাতিক যুদ্ধ করেছিল, এবং তাদের সেই অ্যাক্সেন্ট, সেই যে একটা দারুণ অ্যাক্সেন্টে বলা কথা, যেটা নিয়ে প্রচুর মিম টিম হয়েছে সেই সিনেমাটার পরে। তো সেই চরিত্রটিতে যিনি আর কি প্লে করেছিলেন চরিত্রটিকে, তিনি হচ্ছেন প্রভাকর। তো এই লোকটি ফাইনালি এই চরিত্রটির, নয়ন রহস্যের এই চরিত্রটিতে তো সিলেক্টেড হন, এবং তিনি জানিয়েছেন যে তিনি সত্যজিৎ রায়ের গল্পটা পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি অডিশনটা দিতে বেসিক্যালি রাজি হন। তো সাকসেসফুলি ইনি ফাইনালাইজ হন এই চরিত্রটির জন্য, তো সেটা তার দারুণ ব্যাপার। তো যাই হোক, মানে ধরুন এই ফেলুদা চরিত্রটাকে নিয়ে যে এত নানা রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটা ধরুন আপনি আমি এক একজন এক একভাবে নিতে পারি, কিন্তু এই যে ফেলুদা চরিত্রটিকে বা সত্যজিৎ রায়ের এই যে গল্পগুলো, এগুলো কিন্তু অনস্বীকার্য, এগুলোর মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই বেসিক্যালি। কারণ এই যে গল্পগুলো, এই গল্পগুলো কোথাও গিয়ে আমরা মানে ইট মেক্স আস সো এন্টারটেইনড, হ্যাপি অ্যান্ড প্রাউড অ্যাট দ্য সেম টাইম, তাই না? তো যাই হোক, এটার শুটিং তো জমজমিয়ে শুরু হয়ে গিয়েছে, আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই ইন্দ্রনীলকে লাস্ট যে সিনেমাটা হলো হত্যাপুরী, সেখানে কিন্তু আমার বেসিক্যালি ফেলুদা হিসাবে বেশ ভালো লেগেছিল। মানে ফেলুদা চরিত্রটার মধ্যে এক তো হচ্ছে ফেলুদা, মানে সত্যজিৎ রায়ের যে স্কেচ ফেলুদা, সেখানে তার মুখের যে অবয়বটা রয়েছে, ফেসিয়াল স্ট্রাকচার, সেটার সাথে বেসিক্যালি আমি ইন্দ্রনীলের ফেসিয়াল স্ট্রাকচারের বেশ মিল পাই। এছাড়া ইন্দ্রনীল এই চরিত্রটির জন্য প্রচণ্ড খেটেছিল, মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে তার যে বাংলা ভাষা বলার যে দক্ষতা এটসেট্রা, এই সমস্ত কিছু নিয়ে। তো আমার কাছে মানে আমি হত্যাপুরী দেখার পরে তো বেশ স্যাটিসফাইড ছিলাম, অ্যাটলিস্ট এক ফেলুদা হিসেবে, একজন ফেলুদাকে পেয়ে, নতুন ফেলুদাকে পেয়ে। তো আমার কাছে তিনি বেশ ভালো নম্বর পেয়েই সাকসেসফুলি পাশ করেছিলেন। বাকি রইল জটায়ু চরিত্রটিতে রানাদা, তাকেও আমার বেশ ভালো লেগেছিলো, এবং অ্যাকচুয়ালি তার সাথে আমার একটা ইন্টারভিউ হওয়ার প্ল্যান ছিল, যদিও সেটা মানে সাম ইন্টারনেট বা নেটওয়ার্ক গ্লিচের জন্য সেটা হয়ে ওঠেনি। বাট হি ইজ আ ভেরি সুইট পার্সন, তিনি আমাকে কথা দিয়েছেন যে কলকাতায় গেলেই যেন আমি ওনার সাথে যোগাযোগ করি, উনি ডেফিনেটলি আমাদের একটা আড্ডা হবে, আর আড্ডাটা হলে ডেফিনেটলি আপনার সাথে তো শেয়ার করবোই। আমি আমার আগামী দুর্গাপুজোয় কলকাতায় যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক যদি প্ল্যানটা সাকসেসফুলি হয়, এই আড্ডাটা খুব শীঘ্রই আসবে এই চ্যানেলে, চোখ রাখবেন। আর তাহলে এই ট্রায়র, এটা হচ্ছে নতুন কাজ যেটা এই কিছুদিন পরেই রিলিজ করে যাবে, সেটা নিয়ে তো আমি তো খুব ইগারলি ওয়েটিং ফর দ্য প্রজেক্ট। তো যাই হোক, আশা করবো আগেরটার থেকেও আরও বেশি করে ভালো হবে নিশ্চয়ই এই কাজটা। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, টাটা।